আমাদের যে আর্মস আমাদের নিরাপত্তার জন্য আর্মস ইকুইপমেন্ট যেগুলো রয়েছে, অ্যামুনিশন যেগুলো রয়েছে, এগুলো আমরা কিনছি। এইগুলি কিন্তু আমাদের একেবারে মানে একেবারেই মানে নিয়মিত প্রক্রিয়া, কারণ আমরা যে সকল অস্ত্র কিনি অথবা গোলা বারুদ কিনি অথবা টিয়ার শেল কিনি, এগুলি তো আমাদের কিনতে হয়, কারণ এগুলি প্রত্যেকটি জিনিসের একটা মেয়াদ থাকে। মেয়াদ উত্তীর্ণ যখন হয়ে যায় তখন আমাদের পর্যাপ্ত স্টক রাখতে হয়, কারণ কখন যে কোনো সময় এগুলি প্রয়োজন হতে পারে, কাজে এগুলি রাখতে হয়। এগুলি কেনাকাটা আমাদের একেবারেই নিয়মিত প্রক্রিয়া, এগুলি কোনো বিষয়কে সামনে রেখে কেনাকাটা নো, কেনাকাটা এখন হচ্ছে তার মানে মনে হচ্ছে অমুক জিনিসকে সামনে রেখে নো, এটি হচ্ছে একেবারেই আমাদের নিয়মিত কার্যক্রম অংশ। আমরা ইউনিফর্ম যেমন সবসময় কিনি, আমাদের অস্ত্র গোলাবরুদ আমাদের কিনতে হয়, এটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়া। তবে যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন, সামনে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে আমরা সবসময় বলি যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নির্বাচন কমিশন অধীনে আমরা কাজ করব, এবং নির্বাচন কমিশন আমাদেরকে যেইভাবে কাজে লাগাবেন, যেই আদেশ নির্দেশ দিবেন, আমরা সেই অনুযায়ী রেসপন্স করব, তাদের কথা মতো আমরা কাজ করে যাব। কিন্তু ভেরি মানে অনেস্টলি যে আমরা কিন্তু ওই যে সামাজিক যে অপরাধগুলি রয়েছে, যে মানে এই যে আপনি চিন্তাই অথবা এই যে টার্গেট কিলিং অথবা অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি, এইগুলি রোধকল্পে আমরা কিন্তু ওই মানে প্রতিদিন কাজ করে যাচ্ছি, প্রতিদিনের কাজের সুফল হিসেবে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু কমে এসছে। একেবারে জিরোতে আমরা নামাতে পারি না, বাট আমাদের লক্ষ্য জিরোতে নামিয়ে নেব। কাজেই এই ধরনের ঘটনা রোধ করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এটি আমরা প্রতিনিয়তি গ্রহণ করছি। আর পুলিশের প্রস্তুতি তো সকল সময় থাকতে হবে, মানে ঘটনা ঘটার পর প্রস্তুতি নিতে হবে না, যে কোনো ঘটনা ঘটার আগেই কিন্তু আমাদের সবসময় প্রস্তুতি নিতে হবে। কাজে পুলিশের প্রস্তুতি সবসময়ই থাকে, আমরা প্রতিদিনই প্রস্তুত, যে কোনো ধরনের নাশকতা সৃষ্টি যদি কেউ করতে চায় তা প্রতিরোধ করার জন্য আমাদের যা যা ইকুইপমেন্টস প্রয়োজন আমরা এগুলি সবসময় রাখি, এবং যা যা ট্রেনিং প্রয়োজন মানে যা যা প্রয়োজন এক করতে আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করে থাকি। এবং দুই জিনিস, একটি হচ্ছে নাশকতা, এটি যদি কেউ করতে চায় তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাউকে, কোনো নাশকতাকারীকে, কোনো অগ্নিসন্ত্রাসকারীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে স্পেয়ার করবে না। আরেকটি বিষয় হচ্ছে যে সামাজিক যে অপরাধগুলি প্রতিনিয়ত হয়, যেমন চুরি হয়, ছিনতাই হয় বা এই যে এই ধরনের টার্গেট কিলিং, সেইগুলি রোধ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং তার যে গোয়েন্দা বাহিনী রয়েছে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, যেন অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি একেবারে জিরোতে নামিয়ে আনা যায়, ছিনতাই যেন একেবারে জিরোতে নামিয়ে আনা যায়, সাধারণ মানুষ এবং এই যে একজন নিরীহ পথচারীর মতো কোনো ব্যক্তিরা যেন আক্রান্ত না হয়, ছিনতাইয়ের শিকার না হয়, গুলিবিদ্ধ অবস্থায় কেউ পড়ে না থেকে সাধারণ মানুষ যেন অন্ততপক্ষে রাস্তাঘাটে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, কর্মক্ষেত্র থেকে বাসায় নিরাপদে পৌঁছতে পারে, এটি নিশ্চিত করার দায়িত্ব আমরা যারা পোশাকধারী পুলিশ রয়েছি বা পুলিশ ডিপার্টমেন্টের লোকজনের, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটি এই সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়, তাতে ভুবনচন্দ্র শীল মারা গিয়েছেন। আমরা অত্যন্ত এটার জন্য মানে আমরা অত্যন্ত কী বলবো মানে দুঃখিত, এবং এটি একটি অত্যন্ত কষ্টের একটি বিষয়। সো বিষয়টি আমাদের নজরে রয়েছে, এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য যা যা করা প্রয়োজন আমরা কাজ করে যাচ্ছি।